সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 38তম কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাদকে নিজেরা জড়িয়ে না পড়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 38তম বাৎসরিক কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পতাকা বাহী দল সালাম গ্রহণ শেষে দায়িত্ব পালনে অবদান রাখায় বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ শাহ আলম খান, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপি জামাত জোটের জালাউপরায়ের বিরুদ্ধে এই বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব আপনাদের প্রতিটি সদস্যকে সবসময় প্রস্তুত থাকতে হবে। ভোটের অধিকার জনগণের মৌলিক অধিকার, সেটা যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে। আমরা চাই আমাদের দেশের জাতীয় নির্বাচন আরও সমৃদ্ধশালী হোক, জনগণ তার সাংবিধানিক অধিকারটা যেন তারা প্রয়োগ করতে পারে। মাদকের বিরুদ্ধে এই বাহিনীর প্রতিটি সদস্যকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের কাছে আমার আবেদন থাকবে যে আপনাদের ছেলে পেলে লেখাপড়া শিখছে কিনা, স্কুলে কলেজে থাকছে কিনা, কার সঙ্গে মিশছে, সে বিষয়টা সকলকে সুদৃষ্টি রাখতে হবে, যেন কোনোভাবেই মাদক জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত না হতে পারে। অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।